হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যে উঠে এলো আজকের বাছাই করা 20টি লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদ, আর তার সাথে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে বিশাল বড় খবর থাকছে। মোদি মমতার তরফ থেকে গোটা বাংলা তথা ভারত নিয়ে 20টি বাছাই করা ইম্পর্টেন্ট সংবাদ, যা প্রত্যেক পশ্চিমবঙ্গবাসীর কাজে লাগবে। একদিকে মোদি মমতার অনুদানে গোটা বাংলা জুড়ে বাজিমাত খবর সামনে আসছে, আর এমনই সময় হাসপাতালে গাফলাতিতে মৃত্যু, পুলিশের অভিযোগ দায়ের করছে এবার সুজিতের পরিবার। বিরাট বড় ঘটনা, এবার হাসপাতাল থেকেই কার্নিশ চলে গেল জানলা দিয়ে রুগী, আর তারপরে মৃত্যু ঝাঁপ। কি কাণ্ড ঘটলো তা নিয়ে চোখ রাখবো, বিশাল বড় খবর। আর সেই সাথে আবার আপডেট, সোমবারে চাকরি সুপারিশ পত্র, মন্ত্রী কন্যার বেতনের টাকা পেয়ে কি করবেন ববিতা, বিরাট বড় খবর আসছে। অঙ্কিতার চাকরি পাচ্ছে এবার ববিতা। শিলিগুড়ির লড়াকু মেয়ে 4 বছর দাঁতে দাঁত চেপে এবার লড়াই চালিয়ে অবশেষে চাকরি, সব মিলে থাকছে তা নিয়ে বিস্তারিত খবর আজকের ভিডিওতে। আর এর মাঝে ভয়ানক দুর্যোগ, এবারে বন্যায় একের পর এক বিপদে মৃত্যুর খবর আসছে বাংলাদেশ থেকে শুরু করে উত্তরবঙ্গ। আর এমনই সময় চোখ রাখলে এর কবে কবে বৃষ্টিপাত, কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর, সব মিলে চোখ রাখবো আজকের বাছাই করা 20টি লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদ। এবার তা নিয়ে চোখ রাখবো বিস্তারিত আপডেট, যেখানে কোথায় কোথায় কি পরিমাণ বৃষ্টি হবে, কোন কোন জেলায় এবার কড়া সতর্কবার্তা, আর এমনই সময় ঝাঁপে পড়ছেন একদিকে মমতা অন্যদিকে মোদি। একদিকে দুয়ারে সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের পর আবার নয়া প্রকল্প নিয়ে হাজির, মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকছে, আর তা নিয়ে চোখ রাখবো বিস্তারিত খবর। এদিকে আবার বিশাল বড় ঝাঁপ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবার লক্ষ্মীর ভাণ্ডার দুয়ারে সরকার নিয়ে যেমন বাজিমাত মমতা, অন্যদিকে প্রধানমন্ত্রী নয়া প্রকল্প এবার গোটা বাংলা নয় গোটা দেশ জুড়ে বিশাল বড় বাজিবাদ প্রধানমন্ত্রী। সব মিলে যাদের ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য থাকছে আবারও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ, তাই ভুল করে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে তা নিয়েও থাকছে বিশাল গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওর মাঝে, সেই সাথে পোস্ট অফিস নিয়েও থাকছে গুরুত্বপূর্ণ খবর। আর তার মাঝে বিরাট বড় খবর থাকছে এবার এদিনের ত্রিপুরার 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা, আর তার আগেই বিশাল বড় আপডেট, শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করার দাবিতে পথে নামছে তৃণমূল। সোমবার সিজিও কমপ্লেক্সের পাশাপাশি হলদিয়া কাঁথিতে অবস্থান বিক্ষোভ করা হবে, রাজ্যপালের দ্বারস্থ হবেন তারা, পাল্টা জবাব দিয়েছেন এবার শুভেন্দু অধিকারীও। ত্রিপুরায় 4 বিধানসভা কেন্দ্রে এবার একদিকে উপনির্বাচনের ফল ঘোষণা, এবার প্রথমবার ভোটে দাঁড়াচ্ছে মুখ্যমন্ত্রী, মানিক সাহার কেন্দ্রের কি ফল হয় সেদিকে দেখা। আর তার মাঝে রেশন কার্ড থাকলে আজকের ভিডিওটি ভুল করে স্কিপ করবেন না, বিশাল বড় বিপদের খবর। পশ্চিমবঙ্গে 68 লক্ষ ভুয়া রেশন কার্ড বাতিল করলো মোদী সরকার, কাদের কাদের রেশন কার্ড বাতিল হচ্ছে, কি কারণে বাতিল হচ্ছে তা নিয়ে যোগ রাখবো এই ভিডিওতে। বিশাল বড় গুরুত্বপূর্ণ সংবাদ, যা প্রত্যেক পশ্চিমবঙ্গবাসী যাদের রেশন কার্ড রয়েছে অবশ্যই জানতে হবে। আর এমন সময় উত্তেজনায় গোটা দেশ, একদিকে নূপুর শর্মা নিয়ে উত্তাল, আর তার মাঝে আবার নতুন করে আপডেট উঠে আসছে প্রকল্প নিয়ে, এবার অগ্নিপথ প্রকল্পে বাজিমাত করছে গোটা দেশ। আর এমন সময় ফের উদ্ধব ঠাকরেকে নিয়ে একের পর এক বার্তা, নিঃসঙ্গ উদ্ভবের ভরসা এবার গণবিক্ষোভ, ফুঁসছে গোটা বাল সাহেবের অনুগামীরা, হাই অ্যালার্ট জারি হয়েছে, অস্বস্তির সংকট এবার কেন্দ্র। আর এমন সময় রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নের আগে দ্রৌপদী ফোন করছেন এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবার ভালো লাগলো মমতার, তবে ভোট দেবেন যশবন্তকেই। সব মিলে যেখানে গোটা পশ্চিমবঙ্গে একের পর এক খবর সামনে আসছে, আর সেই সাথে পদ্মা সেতু নিয়ে উঠে এলো আবারও কলকাতা ঢাকার একের পর এক বড় আপডেট, সব মিলে থাকছে আবার পশ্চিমবঙ্গবাসীর জন্য বিশাল গুরুত্বপূর্ণ সংবাদ, তাই খবরগুলো ভুল করে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন, যদি আপনি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন অথবা পশ্চিমবঙ্গে থেকে থাকেন। তো ফ্রেন্ডস, আজকের বাছাই করা লেটেস্ট গুরুত্বপূর্ণ 20টি সংবাদ আলোচনার পূর্বে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার কিংবা নতুনবার এসে থাকেন, এক মুহূর্ত দেরি না করে প্রতিদিনের তাজা লেটেস্ট হেডলাইন এবং গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য এক্ষুনি ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করুন, তাহলে জেলা থেকে রাজ্য গোটা বাংলার খবর এবং কি দেশের দেশের কোনায় কোনায় আপডেট সবার আগে নোটিফিকেশন আকারে চলে আসবে আপনার ফোনে হোম স্ক্রিনে। আর সেই সাথে আপনার জেলার পার্টিকুলার খবর জানতে এক মুহূর্ত দেরি না করে এক্ষুনি কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন, কারণ যে জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো পরের ভিডিওতে। প্রথমে চোখ রাখবো এক বিরাট বড় খবর, এবার অঘটন ঘটে গেল ছুটির দিন, কার্নিশ থেকে ঝাঁপ, রোগীর আচরণে ভাবাচ্ছে এবার মল্লিকবাজার নার্সিং হোম কর্তৃপক্ষকে। আর তাতেই খবর সামনে আসছে অবস্থা সংকটজনক ছিল, বাঁচানো গেল না এবার নিউরো সায়েন্সের রোগীকে, হাসপাতালে মৃত্যু হলো তার, শেষ রক্ষা হলো না। যেখানে শনিবার ঘড়ির কাঁটায় বেলা বাজে 11:30, আর এমন সময় আচমকা সরগোল পড়ে যায় মল্লিকবাজার ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সের চত্বরে। হাসপাতালের রোগীর থেকে এবার পরিজন পথচারী সকলের নজর ঘুরে যায় হাসপাতালের কার্নিশের দিকে, তার উপরে বসে দেখতে দেখা যায় এক রোগীকে। এই দৃশ্য দেখে মুহূর্তের মধ্যে হাসপাতালের নিচে ভিড় জমে যায়। হাসপাতাল সূত্রে খবর, জানলা দিয়ে বেরিয়ে এবার 8তলার কার্নিশে চলে যায় রোগীর নিচের দিকে তাকে হাত নাড়তে দেখা যায় এবং নানা রকম অঙ্গভঙ্গি করতে দেখা যায় সুজিত অধিকারীকে, ওই নামে রোগী। এবার খবর পেয়ে ঘটনাস্থলে যান দমকল বিপর্যয় মোকাবেলা কর্মীরা, তবে হাসপাতাল কর্তৃপক্ষেরাও ছিলেন। কোনো রকমে ওই রোগীকে উদ্ধারের চেষ্টা চালানো হয়, তবে ইশারা করে সুজিতকে বুঝিয়ে নামানোর চেষ্টা করলেও তার কোনো লাভ হয়নি। সুজিতের উপর থেকে একের পর এক জানিয়ে শুরু করেন, আর তাকে পৌঁছেও দেওয়া হয় কোল্ড ড্রিঙ্কস, খাবার স্কাইলিফ্টে আনা হয়, তাতে নিরস্ত্র করা যায়নি তাকে, বরং এরপর তিনি আবার ঝাঁপ দেওয়ার হুমকি দেন। এরপরই কার্নিশ থেকে
ঝুলে পড়েন তিনি। প্রায় লাভ দেওয়ার উপক্রম হয়, তারপরে নিচে জাল আনার ব্যবস্থা করা হয়, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। বরং কার নিচ থেকে ঝুলে থাকা অবস্থায় হাত ফসকে যায় সুজিতের, তাতেই শটার নিচে এসে পড়েন তিনি। তারপর হাসপাতালে ভর্তি করা হয় তাকে। জানা গিয়েছে অবস্থা সংকটজনক, এরপরই সন্ধ্যায় সুজিতের মৃত্যুর খবর সামনে এসে শোকের ছায়া। এদিকে আবার ত্রিপুরার উপনির্বাচনের ভোটের রেজাল্ট, যেখানে 4 পুরসভায় এবার উপনির্বাচন নিয়ে তোলপাড় করে খবর সামনে আসছে। এবার কে জয়লাভ করবে সব মিলে যেখানে বাজিমাত। আর এমন সময় শুভেন্দু দিগারকে গ্রেপ্তারের দাবিতে একের পর এক আন্দোলন নামছে তৃণমূল। কী কাণ্ড ঘটছে তা নিয়ে বিস্তারিত খবর থাকছে এই ভিডিওতে। তবে তার মাঝে এবার আবহাওয়া দপ্তরের কড়া পূর্বাভাস, ফেরে বৃষ্টি নামবে বাংলা। সেই সাথে রাজ্য রাজনৈতিক দ্বন্দ্ব নিয়ে পরিস্থিতি আবারও হাতের বাইরে চলে যাচ্ছে। প্রথমে চোখ রাখবো আজকের বড় খবরে, বিরাট বড় আপডেট। দ্রৌপদী মুর্মুকে সমর্থন করছেন মায়াবতী, যেখানে বিরোধী পক্ষের কেউ আলোচনা করেননি, এমনকি বিরোধীরা রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করলেও একবারও জিজ্ঞাসা করেননি। এবার সেই ক্ষোভে রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ এর প্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থন জানালেন বিএসপি নেত্রী মায়াবতী। এদিন শনিবার সেই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিএসপি নেত্রী মায়াবতী। উল্লেখ্য, বিরোধী পক্ষের রাষ্ট্রপতি পদপ্রার্থী হলেন যশবন্ত সিনহা। আর এর মাঝে খবর, পদ্মা সেতুর উদ্বোধন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতুর উদ্বোধনের আগে চোখে জল দেখা যায় শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বপ্নের কথা মনে করিয়ে দিয়ে রুদ্ধ গলায় স্মরণ করেন মুক্তিযুদ্ধের শহীদদের কথা। এদিন শেখ হাসিনা বলেন, অনেক ষড়যন্ত্র ছিল, আজ আমরা পদ্মা সেতু উদ্বোধন করতে পেরেছি। এই সেতু বাংলাদেশের জনগণের, দেশের মানুষদের জন্য আবেগে এই সেতু। এদিকে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বিরাট বড় ঘোষণা, বিদ্যুতের ছাড়। এবার দারুণ ঘোষণা করলো পশ্চিমবঙ্গ সরকার। বাংলা সহায়তা কেন্দ্র বিএসকে তে এবার বিদ্যুতের বিল জমা দেওয়ার জন্য শুরু হয়েছে। দেড় মাস আগে থেকেই কাজ, এবার বিশাল বড় ঘোষণা করেছে। এবার থেকে বিএসকে গুলিতে বিদ্যুতের বিল জমা দিলে মোট অঙ্কের উপর 1% ছাড় পাওয়ার সিদ্ধান্ত। এবার এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের বিদ্যুৎ বন্টন কোম্পানি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিক ডেভেলপমেন্ট কর্পোরেশন। শুক্রবার থেকে ছাড় লাগু করা হবে বলে সূত্র মারফত খবর সামনে এলো। বিরাট বড় অন্যদিকে আবার বিশাল বড় ঘোষণা, স্কুল খুলছে। আর তার আগে বিশাল বড় বার্তা, 7 থেকে 11 বছর শিশুদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল সরকার, যেখানে 7 থেকে 11 বছর বয়সীদের জন্য এবার ছাড়পত্র পেল কোভ্যাক্সিনের। এতদিন পর্যন্ত 12 বছরের ঊর্ধ্বে কিশোর কিশোরীদের জন্য বরাদ্দ ছিল কোভ্যাক্সিন। এবার তার ডিসিজিআই ছাড়পত্র পেল সিরাম ইনস্টিটিউট। এবার থেকে নতুন করোনার ভ্যাকসিন কোভ্যাক্সিনের সোমবার থেকে রাজ্যের স্কুল খোলার আগেই। আর এই খবর পাওয়া মাত্র স্বাভাবিকভাবে অনেকটাই আশার আলো। চোখ রাখবো পরের খবর, এবারে ডুবছে শ্মশান পর্যন্ত। শিলচরে বন্যার জলে ভাসছে প্যাকেটে মরা দেহ, বিশাল বড় বিপদের খবর সামনে এসেছে। বন্যা পরিস্থিতিতে বিপর্যয় অসমের শিলচর, এবার ডুবে গিয়েছে শ্মশান পর্যন্ত। জাতীয় সড়ক সংলগ্নে দেখা গিয়েছে শেষকৃত্যের জায়গা না থাকায় বাধ্য হয়ে পরিজনকে এইভাবে শেষ বিদায় জানিয়েছেন বলে দাবি মৃতের আত্মীয়র। বৃহস্পতিবার থেকে প্লাবনের জলে মৃতদের ভাসছে বলে বিরাট বড় আতঙ্ক ছড়াচ্ছে। আর যার উপর বিভিন্ন এলাকায় বিদ্যুৎহীন। উত্তর পূর্বের এই রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ইতিমধ্যে হয়েছে 107। চোখ রাখবো পরের খবর, এবারে নিঃসঙ্গ উদ্ভব। ভরসা এবারে গণবিক্ষোভে ফুসছে গোটা বাল সাহেবের অনুগামীরা, হাই অ্যালার্ট জারি করা হয়েছে। মহারাষ্ট্র নিয়ে একের পর এক বিপদ। উদ্ধব ঠাকরের সঙ্গে সঙ্গ ত্যাগ করে বিধায়কদের সংখ্যা যেন ঘন্টায় ঘন্টায় বাড়ছে, 22 থেকে শুরু আপাতত 52, অন্তত সেরকম দাবি এবার বিদ্রোহী শিবসেনা বিধায়কদের সেনাপতি একনাথ সিদ্ধার। সেই দাবি সত্যি হলো এবার উদ্ধব ঠাকুরের শিবিরে। এবার মাত্র 3 জন বিধায়কের সমর্থন, অর্থাৎ স্বয়ং উদ্ভব, তার ছেলে আদিত্য বাদে আরো একজন। তা সত্ত্বেও রহস্যজনকভাবে গদি আঁকড়ে রয়েছেন শিবসেনা প্রধান। এবার কোন ভরসায় আঁকড়ে রয়েছেন গদি? তবে বিরাট বড় খবর, একটাই উত্তর, বালা সাহেবের অনুগামীদের। তারা সাফ জানিয়ে দিয়েছেন জেলায় জেলায় শিব সৈনিকরা একনাথ সিদ্ধের উপর চরম ক্রুদ্ধ। একবার মুম্বাই ফিরলে রাস্তায় রাস্তায় আছড়ে পড়বে গণবিক্ষোভ। আর সেই আশঙ্কায় প্রতিটি থানায় এবার জারি করা হয়েছে হাই অ্যালার্ট। এই বার্তা পৌঁছে দিয়েছে এবার গুয়াহাটির র্যাডিসন ব্লু হোটেলেও। বিদ্রোহীদের আশা ছিল সংখ্যাগরিষ্ঠ হারানোর বার্তা পেয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন উদ্ভব, কিন্তু তা হয়নি। বরং রহস্য বাড়িয়ে উদ্ভব অনুগামীদের সঞ্জয় রাউত। পরিস্থিতি আবারও হাতের বাইরে, কি কাণ্ড ঘটছে একের পর এক খবরে তা নিয়ে চোখ রাখবো। আর এমনই সময় ব্যাংক, পোস্ট অফিস, রান্নার গ্যাস, মহিলাদের ব্যাংকে টাকা, কৃষক সম্প্রদায়ের জন্য যে বিশাল বড় বড় খবর উঠে আসছে তা আলোচনার পূর্বে চোখ রাখবো এই মুহূর্তে আরো এক আপডেট। মনোনয়ন জমা দেওয়ার আগে এবার দ্রৌপদীর ফোন, ভালো লাগলো কিন্তু ভোট দেবো যশবন্তকে, বড় বার্তা দিচ্ছেন এবার মমতা। আর সেই সাথে আরো এক বড় খবর, শক্তি মাপছে সব দল, রাত পোহালেই পাহাড়ের জিটিএ নির্বাচন। রাজনৈতিক তরজা এবার তুঙ্গে, যেখানে পাহাড়ে জিটিএ নির্বাচনের পালা। দার্জিলিং এর পুরসভা ভোটের ফল প্রকাশিত, পাহাড়ের সব রাজনৈতিক দল তাদের শক্তি মেপে নিয়েছে। এবার পালা পাহাড়ের জিটিএ ভোটে, কার ক্ষমতা বেশি শক্তি মাপার? প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে রাজ্যের নির্বাচন কমিশনের সাথে বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছে 26 জুন ভোট। আর তার পাশাপাশি 26 জুন এবার মহকুমা পরিষদের শিলিগুড়ি নির্বাচন। সূত্রের খবর, বর্ষা মিটলেই পাহাড়ের বাকি থাকা 3 পুরসভায় ভোট করানো হবে, এমনই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সূত্র মারফত খবর। গত এপ্রিল মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন শীঘ্রই পাহাড়ের জিটিএ নির্বাচন হবে। পাহাড়ে এই মুহূর্তে শুধু পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের 2টি স্তর রয়েছে, সংসদ নিয়ে সেখানে জেলা পরিষদ গঠনের উদ্যোগ নেওয়া হতে পারে। আর এমন সময় আবহাওয়ার খবরে চোখ রাখবো, কিছুক্ষণের মধ্যে ঝেঁপে আসছে দক্ষিণবঙ্গের জেলা।
জেলায় জেলায় বৃষ্টি, এবার হাওয়া অফিসের কড়া সতর্কবার্তা। কলকাতা সহ রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলি এবার আকাশে কালো মেঘ আর তাতেই বৃষ্টির সম্ভাবনা। কিছুক্ষণের মধ্যেই ব্যাপক বৃষ্টি নামবে এমনই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সরাসরি দেখে নেব কোথায় কোথায় বৃষ্টিপাত, এখানে আগামী কয়েক ঘন্টার মধ্যেই বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনায় এবং বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা। তাই কোনোভাবে বাড়তি প্রয়োজন ছাড়া বাইরে না বেরানোর পরামর্শ দেওয়া হয়েছে। তবে দক্ষিণবঙ্গে যেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই তাতে অতিভারী বৃষ্টির পূর্বাভাস নেই। উপকূল জেলা এবং উত্তরবঙ্গের লাগোয়া জেলাগুলিতে বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত হওয়ার ব্যাপক সম্ভাবনা। তবে আপনাদের এলাকায় বৃষ্টিপাত হচ্ছে কিনা, মেঘলা আকাশ রয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে আপনার এলাকার আবহাওয়ার খবর উপস্থাপন করুন। আর অন্যদিকে আবারও বিপদের খবর, পশ্চিমবঙ্গে 68 লক্ষ ভুয়া রেশন কার্ড বাতিল করতে পারে মোদী সরকার। পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত এই বিপদের খবর শুনে চমকে যাচ্ছেন। এখনো পর্যন্ত 68 লক্ষের বেশি ভুয়া রেশন কার্ড বাতিল হয়েছে। এদিনের সব ভুয়া রেশন কার্ডকে কাজে লাগানোর ফলে ভর্তুকি দেওয়া চাল গম বেহাত হয়ে যাচ্ছে। এখানে সেই সব রেশন কার্ড বাতিল করা হয়েছে কেন্দ্র সরকারের খাদ্য এবং গণবণ্টন মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী বাতিল হয়ে যাওয়া ভুয়া রেশন কার্ডের সংখ্যা নিরিখে প্রায় উত্তরপ্রদেশের পরই পশ্চিমবঙ্গ। আধার সংযোগের মাধ্যমে এই ভুয়া রেশন কার্ড ধরা পড়েছে। তবে আপনারা কোথা থেকে দেখছেন এবং আপনাদের রেশন কার্ড কোন SPHH নাকি RKS1, অবশ্যই আপনারা রেশন কার্ডের নাম্বার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, তাহলে আপনার রেশন কার্ড সম্পর্কিত কোনো আপডেট আসলে সবার আগে উপস্থাপন করবো। আর তার মাঝে বিরাট বড় খবর, নিত্য যাত্রীদের জন্য সুখবর, কর্মব্যস্ত দিনে এবার বাড়ছে মেট্রোর সংখ্যা। করোনা আতঙ্ক কাটিয়ে ইতিমধ্যে মেট্রো চালু হয়েছে টোকেন পরিষেবা, বাড়ছে প্রথম থেকে শেষ মেট্রোর সময়সীমা। এবার অফিস যাত্রীদের সুবিধার জন্যই দুই মেট্রোর মধ্যে ব্যবধান কমানো হচ্ছে বলে সূত্র মারফত খবর মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই খবর, আরো বেশি পরিমাণে মেট্রো চলবে, সবে সকাল ও সন্ধ্যা নিত্যযাত্রীদের ভিড় সবচেয়ে বেশি হয়, আর সেই সময় 5 মিনিটের ব্যবধানে মিলবে মেট্রো পরিষেবা। এবার সারাদিন চলতো 282টি মেট্রো, তবে এখন আগামী 1 জুলাই থেকে সেই সংখ্যা বাড়বে 288। আর সেই সাথে স্টেট ব্যাংক থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার, দুয়ারে সরকার, মহিলাদের জন্য টাকার খবর, এদিকে রাজ্য সরকার, কেন্দ্র সরকার, কৃষকদের জন্য সুখবর, সব মিলে বাকি থাকলো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। যা ভিডিওর শেষ কিনে যে ভিডিও দেখতে পারেন সেখানে ক্লিক করলেই লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদ দেখে নিতে পারবেন। তবে তার আগে অবশ্যই আজকের খবর কেমন লাগলো কমেন্টে উপস্থাপন করে জানিয়ে দেবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে তাও উপস্থাপন করবেন। একমত দেরি না করে বাকি থাকা খবর দেখার আগে আপনার জেলার পার্টিকুলার খবর জানতে এক্ষুনি কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন, কারণ যে জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো পরের ভিডিও। আর তার সাথে ভিডিওর নিচে শেয়ার বাটনে প্রেস করে ফেসবুক, হোয়াটসঅ্যাপে যাবতীয় তথ্য শেয়ার করে সবাইকে সঠিক বার্তা দেওয়ার মহারাষ্ট্রের উদ্ভব ঠাকরে সরকার এবং খেলোয়াড়দের